বিভিন্ন দেশে যাওয়ার জন্য দৈনিক 80 থেকে 100 জন সেবা প্রার্থী ভোলা জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিসে আসেন। এই হবু রেমিটেন্স যোদ্ধাদের কারো কাগজপত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলেই সরকারি পরিচালক মোশাররফ হোসেন অর্থ দাবি করে বসেন বলে অভিযোগ সেবা প্রার্থীদের। দাবিকৃত অর্থ না দিলে নানা অজুহাতে তাদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এটার মেজর ইস্যু প্রবলেমটা কি ওনারা ভালো জানেন? আর বিশেষ বিশেষ সৌদি আরব, বিভিন্ন সৌদি আরব, পাসপোর্ট সৌদি আরব, সব সৌদি আরব, তাহলে কেন কি হচ্ছিল? বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করতে অনেক হয়রানি হলো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, এখানে টাকার কোন দরকারই হয় না। দীর্ঘদিন ধরে এমন জনশ্রুতি চলতে থাকায় গত 22 এপ্রিল ঘটনা অনুসন্ধানে যান স্থানীয় সংবাদকর্মীরা। এদিন সেবা নিতে আসা মোহাম্মদ রুবেল জানান, জমা দেয়া কাগজপত্রে ভিসার ফটোকপি না থাকায় তার কাছে 1200 টাকা দাবি করেন ওই কর্মকর্তা। তারপরে আপনার জায়গায় জায়গায় আমাদেরকে বিভ্রান্ত করা হয়, এখন আমার নিজ জেলায় এসে যদি এরকম ভোগান্তি হয় তাহলে এটা কিভাবে হয়? ঠিক আছে, এটা তো আমাদের সাথে হওয়া উচিত না। পরে পরিচয় গোপন করে নিজেরাই দাবিকৃত টাকা পরিশোধ করেন ওই সংবাদকর্মীরা। ঘটনা জানাজানি হলে ঘুষের সব টাকা ব্যাগে ভরে অফিস সহকারীর মাধ্যমে বাইরে পাঠাতে গেলে উপস্থিত লোকজন তা হাতে নাতে ধরে ফেলে। এক পর্যায়ে সংবাদকর্মীদের ম্যানেজার চেষ্টা করে ব্যর্থ হলে অফিস কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যান অভিযুক্ত কর্মকর্তা। এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভোলার জেলা প্রশাসক। আমি এটা খোঁজ নিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমি এ বিষয়ে তার কাছ থেকে তথ্য জানতে চাইব। যদি সেটা বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ মিলে তাহলে পরে এই ভোলা জেলায় মানুষকে হয়রানি করার মতো কোনো কার্যক্রম হতে দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ।